ফোন ভাই আর কতক্ষণ? আর কতক্ষণ মানে? না মানে আমাদের ধরার পরে তো এই গাড়িতে করে শুধু ঘোরাচ্ছেন, সেটা তো আর দেবেন না, ফাইনালি তো হাজতেই নিবেন। তো হাজতে মানে কতক্ষণ পরে নিবেন সেটাই জানতে চাচ্ছি। হাজতে ঢুকতে খুব ইচ্ছে করতেছে? হ্যাঁ মানে যাই নাই তো কোনোদিন, জায়গাটা কেমন জানি না এই জন্য। আচ্ছা ঠিক আছে দেখবেন। মানে একটা হাজতের মধ্যে মানে একটা রুমের মধ্যে কতজন থাকে বলেন তো? এটা 10 জন থাকে 20 জন থাকে, এটা আপনাদের ক্রাইমের উপর নির্ভর করে। আচ্ছা ভাই ওই সিনেমায় দেখছি যে হাজতে ঢুকলেই হাজতের ভিতরে একদম শক্তিশালী লোক মারামারি শুরু করে দেয়, মানে শক্তি পরীক্ষা করে। অধিকাংশ ক্ষেত্রে নায়ক জিতে যায়, পরে নায়ক আবার ওই ভূমিকাটা নাই, মানে এরকম কি কোনো ব্যাপার আছে যে ভেতরে গেলেই মাইক শুরু করবে? না থানা হাজতে নাই, এটা শুধু সিনেমাতেই আছে। সেটা হলে ভালো, আমি আসলে অত শক্তিশালী লোক না, পারবো না। ভাই কতক্ষণ আছে? আর ভিতরে গেছেন, আসলেই আপনাকে নিয়ে থানা যাবো। সেটাই ভাই, মানে ধরনের অস্থিরতা কাজ করতেছে, মানে জায়গাটা যাবো কেমন, অন্যান্য আসামিরা কেমন, তাদের সঙ্গে আবার পরিচয় টরিচয় করে তো মিলেমিশেই থাকতে হবে, ওই জন্যই অস্থির হয়ে আছে। হবে হবে, আপনার সব আশাই আজকে পূরণ হবে। সব আশা কি ভাই, প্রথম আশাটাই পূরণ হয় না, যে গাড়িতে বসে আছি নিজের প্যাসেঞ্জার মনে হইতেছে। আপনাদের পুলিশের গাড়ি আছে না নীল রঙের, উপরে সাইরেন থাকে প্যাপ করে বাঁধে, ওর মধ্যে বসলে নিজের আশা মনে হয়, তাই না ভাই? আপনি এত কথা বলেন কেন, চুপচাপ বসে থাকেন। ঠিক আছে কথা বল, কথা বল। তুমি যে ডাকা তুমি চোর লুটে নিয়ে চোরি দয় মোর। এই চুপ, কোনো ছন্দ হবে না। স্যার থানা কি সঙ্গীত নিষিদ্ধ নাকি? এস এম সুলতান কি হয়েছে তোমার? ভাই আমি একটি থানার হাজতে আছি, পুলিশের হেফাজতে। সেটা তো আমি দেখতেই পাচ্ছি, আমি জেনেই এসেছি, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তুমি এখানে কেন? আমি একজন লোকের কাছে 2,25,000 টাকা চেয়েছিলাম, উনি আমাকে টাকা দেওয়ার আশ্বাস দিয়েছেন, তারপরে হাজতে ঢুকিয়ে দিয়েছেন। তুমি 2,25,000 টাকা কেন চেয়েছিলে? তুমি কি চাঁদাবাজি করতে গিয়েছিলে? না ভাইয়া, কিন্তু উনি তাই মনে করেছেন। সেই উনিটাকে? যিনি ছোটবেলায় তোমাকে প্রায়ই মারতেন, উনি তোমাকে মারেন, সেই কারণে একদিন রাগ করে ওনার মাথায় আমি চিরুনি দিয়ে বাড়ি দিয়েছিলাম। তার মানে তুমি মোখলেশ পাটোয়ারির কথা বলছো? এক্স্যাক্টলি ভাইয়া, লজিং মাস্টার, যার অসহায় অবস্থা দেখে বাবা আমাদের বাসায় তাকে আশ্রয় দিয়েছিলেন। হ্যাঁ বুঝতে পেরেছি, উনি তো তোমাকে এখানে ঢুকিয়েছে, এখন এখান থেকে কিভাবে বের হবে কি ভাবছো? জি ভাইয়া ভেবেছি, তুমি কি আমাকে 2,25,000 টাকা দিতে পারবে? কেন, টাকা দিয়ে কি করবে, পুলিশকে ঘুষ দিবে? ওনারা 4,50,000 টাকা চেয়েছে, আমি নেগোসিয়েট করে 2,25,000 টাকায় নামিয়ে এনেছি। কোন সাহসে তুমি নেগোসিয়েট করেছো? তোমার কাছে কি কোনো টাকা আছে? তোমার ভরসায় ভাইয়া? অসম্ভব, 2,25,000 টাকা তো দূরের কথা, 25,000 টাকাও আমি দিতে পারবো না। ওকে ভাইয়া, তাহলে 2টা পরোটা আর একটা ডিম ভাজি যদি দাও, সারাদিন কিছু খাইনি ভাইয়া। হ্যাঁ ঠিক আছে, আমি সেটার ব্যবস্থা করছি। ভাইয়া তোমার যদি কালকে আমাকে দেখতে খুব ইচ্ছা করে তাহলে এখানে আর এসো না, সরাসরি ঢাকা কেন্দ্রীয় কারাগারে চলে যাও, এরা আমাকে ওখানে চালান করবে। হ্যাঁ তুমি যদি সেরকম অপরাধ করেই থাকো তাহলে তোমাকে চালান করবে, তোমাকে কেন্দ্রীয় কারাগারে যেতেই হবে, কি আর করার আছে? আর ভাইয়া ডিম পরোটার সঙ্গে যদি বেশি না 2টা প্যারাসিটামল ট্যাবলেট দাও তাহলে খুব ভালো হয়, এরা সামান্য টর্চার করেছে তো সারা শরীরে ব্যথা জ্বর জ্বর মনে হচ্ছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে।